কিছুমান মানুষ মানে বিশ্বাস নকরে 50 টাকাত মাংস ভাত খাওয়া বলে, নিজে আহিলে নিজে গম পাই যাব ইয়াত পায় না নাপায়। আর নমস্কার, এইকেইদিন সামাজিক মাধ্যমত এটা বস্তু খুবই ভাইরাল হয়ে আছে, সেইটো হল দক্ষিণ কামরূপর রামপুরের বাবা ধাবা। আর বাবা ধাবাত আজি গৈ আছো এসাজ খাবর কারণে। আর বাবা ধাবাইনো 50 টাকাত কেনেকৈ মাছ মাংস কণী আপুনি যি খায় নিরামিষ আপনার পছন্দ, মুঠতে বাবা ধাবাই 50 টাকাত সকলবিলাক দি আছে, আর তাকে লৈ বিশেষ চর্চাও লাভ করে আছে। এতিয়া মানে এই ভিডিওটোত সকলবিলাক চর্চা আর মোরও উৎকণ্ঠা আছে, বাবা ধাবাইনো কেনেকৈ 50 টাকাত মাছে হোক মাংসই হোক কণিয়ে হোক নিরামিষে হোক ভাত দিব পারে। আজি তাকে খাবলৈ গৈ আছো, দুপুরিয়ার আহার খাবলৈ গৈ আছো। আর এটা খুবই এটি ভাল ভিউ পয়েন্টত আছে, এফালে ব্রহ্মপুত্র নদী আর ব্রহ্মপুত্র নদীর পারে পারে এইফালে এটু রাস্তা, এই রাস্তায় গৈ আছো। আর লগত আছে সীমান্ত, সীমান্ত আর মই গৈ আছো বাবা ধাবার আহারর জুটি লবলে। আছে আজি ভাই পুরা খাবি নাকি? আজ যাই চাও বাবা ধাবার খাবি আর নাকি? বাবা ধাবার ঘরতে কোহাই আর নাই, বাবা ধাবার খানা কেনেকুয়া যাই চাও। মোর অল্প কোয়াত ভুল হয়ে গেল, বাবা ধাবা নহয় বাবা হোটেল হে। আর এটা তালৈকে গৈ আছো আর ইমান ধুনিয়া একটু প্রাকৃতিক পরিবেশ চাও, ব্রহ্মপুত্র নদীর একেবারে পারে পারে ইমান ধুনিয়া এই লিংলিঙিয়া রাস্তাটোরে এতিয়া গৈ আছো। এইখানে পলাকবাড়ি আর এটা এনেক আগবাড়ি গৈ আছো। এটা আমি এইখানে বিজয়নগর আহি পালো আর বিজয়নগরের এটা আমি রামপুরলৈকে গৈ আছো। বিজয়নগরের রামপুর বেশি দূর নহয় আর অল্প গলে পাম। আর এইফালে আজি প্রথমবার আহিছো, নতুন নতুন ঠাইবিলাকো দেখিবলৈ পাই আছো। আর মই এতিয়া রামপুরের চর্চিত বাবা হোটেলখনলৈ আহিছো আর আজি বাবা হোটেলের আহারর জুটি লম। আর 50 টাকাত বাবা হোটেলত মাছ মাংস আর এইবোৰ সকলোবোৰ পোৱা যায় যেহেতু। আর এতিয়া বাবা হোটেলের ভিতরলৈ যাও আর লগতে সীমান্ত আহিছে। সীমান্ত, আজি প্রথমবার রামপুরলৈ আহিছো আর বাবা হোটেলের যেহেতু চর্চা হয়ে আছে, এতিয়া বাবা হোটেলের ভিতরলৈ যাই আজির দুপরিয়ার আহাজ খাম। আর বাবা হোটেলের যেগৰাকী স্বত্বাধিকার ইতিমধ্যে মোর লগত আছে। আর দাদা, আপনার হোটেলটো বিশেষকৈ চর্চা লাভ করে আছে, বিশেষকৈ চর্চা লাভ করার কারণটো হৈছে যে এই মূল্য বৃদ্ধির সময়ত আপুনি যে 50 টাকাত মাছে মঙহে এনেকৈ আপুনি দিব পাৰিছে, সেইটো তাৰমানে সকলোৱে আচৰিত ভাবি আছে। আর এই বিষয়ে আপুনি দুই এখনমান কৈ দিয়কচোন, বা আপুনি কেনেকৈ গ্রাহকসকলক 50 টাকাত মাছে মঙহে দিবলৈ সক্ষম হৈছে? মানে মই এজনৰ পৰা 2 টকা লাভ কৰি চলি আছো, কাস্টমাৰবিলাক ডেইলি অহা বেছি আছে, মানে এনেকে সেলিং আছে না, মই সেইকাৰণে বঢ়িয়াকে চলি আছো। মানে ডেইলি কাস্টমার আপোনার এভেলেবল আছে? রেগুলার কাস্টমার থাকে? রেগুলার আছে, বাইরের মানুষ আছে, এভেলেবল কাস্টমার, মুঠতে কাস্টমার কম নাই। আর তার মানে যিজনে বিশ্বাস নকরে তেও নিজে আইলে গম পাব বাবা অন্তত ভাত খেলে, আও যিজন মানুষ মানে বিশ্বাস নকরে 50 টাকাত মাংস ভাত খাওয়া বলে, তেও নিজে আইলে নিজে গম পাই যাব ইয়াত পায় না নাপায়। আর আজি আপনাদের মোর ভিডিওটির যোগেদি গম পাব আজি বাবা হোটেলের মই আজি মাংস ভাত খাম। আর দাদা, বহুতে কমেন্টত যাক আপনার ভিডিও বনায় লিখেছে, বহুতে কমেন্টত কয় সবজির কোয়ালিটিবিলাক লো কোয়ালিটি, কম দামি সবজি আনি আপনার তেনেকৈ দিয়ে বলে কমেন্টত বহুত দেখবলে পাইছো। আমার দোকানত যদি কম দামি সবজি পায় আমি ব্যাপারে নকরো, বন্ধ করিম ব্যাপার। আমার চাউল 50 টাকাত গুড বয় চাউল চলি আছে, এই গুড বয় চাউল আপনাদের দেখিছে, চাউলটো চাই লোক গুড বয় চাউল চলি আছে। ইয়াতে কম ধরনের বস্তু আমার দোকানত নাপাবো, কারণ আমার কাহিখনে নিজা ডিস মডেল গ্লাস ডিস মডেল, কাস্টমারে গম পায়, কাস্টমারক দিলে তোমালোকে গম পাবা। এটা বেয়া হলে কাস্টমার আহিব নেকি? দাদা আপনার আহিব নেকি বেয়া হলে? হয় না, অল্প কই দিয়কচোন আপনার যদি বেয়া হলে। আর দাদা, আপনি রেগুলার কাস্টমার নে এইখান হোটেলত? না, আইলে সোমাও আর মাঝে মাঝে সোমাও, আর মাঝে মাঝে একর পর আইছে আপনি? ছয়গাঁও, ছয়গাঁওর পর। আর আপনি মাঝে মুঠতে এই হোটেলখনে এতিয়া বিশেষ চর্চা লাভ করে আছে। আর বিশেষকৈ দাদাই যে 50 টাকাত ভাত দিব পাৰিছে, এইটো মূল্য বৃদ্ধির যুগত এইটো ডাঙৰ কথা, আর সেই কারণে দাদার হোটেলখনের আকর্ষণ বৃদ্ধি পাইছে। আর চলিও আছে, 11 বছর এটি চলি আছে, আজি 11 বছর, 11 বছর 50 টাকাতে খুৱাই আছো, এতিয়াও 50 টাকাতে খুৱাই আছো, আর 5 বছর পারিলে মই 50 টাকাতে খুৱাম। দাদার এই ডর প্রতিশ্রুতি, আর দাদার লুকটো খুবই ভাল লাগিছে। দাদা, এই লুকটো আপনি রখার কারণটো কি? মানে আমার দুটা ঢুকাল না, চুলি তো রাখতে লম্বাই হয়ে গেল, এখানে
আর দাদা খুবই ধন্যবাদ জানাইছো ইমান যে ব্যস্ততার সময়ত ব্যস্ততার মাজত মোক সময় দিলে দাদা বহুত বহুত ধন্যবাদ এটা দাদার হোটেলত আহার গ্রহণ করো দাদার হোটেলর যে চাউল গ্রাহক সকলক প্রদান করে গুড বয় চলি আছে চাউল আমার খাই আছে আর চাও আর যিজন লড়াই মানে কমেন্টত লিখিছে বেয়া বস্তু দিয়ে বলে তেওঁৰ হয়তো হোটেল আছে তেওঁলোকৰ মাথাবিলাক গরম হয়ে গেছে মানে 50 টাকা তেওঁলোকে তো দিবই নোৱাৰে ইম্পসিবল আর জানে মানুহ হয় কিন্তু মই যে দিব পাৰো এইটোৱে মোৰ বাহাদুৰি আর রাইজক সুধিলে গম পাবা 50 টাকাত খাইছে নাকি মানুহ খাইছে এইবিলাক তো বহু দিনের কাস্টমার আমার তুমি আর কাস্টমারে সুধি লওয়া ভাল বস্তু খাই আছে না বেয়া খাই আছে হাতত থালি তো দেখাই দিয়া তুমি ডিশ মডেল আছে আমার ইয়াত ডিশ মডেলে পাবা আমার স্টিলের গিলাস স্টিলের বাসন আমার ইয়াত নাই আর যদি চাই বাবা হোটেলত এনেকুয়াকয়ে এতিয়া দিনের প্রায় তিনটা বাজিবর সময় হল আর তথাপিও মানুষ ফুলে আছে আর মানুষ আহি আছে আজি হোটেলখনলে প্রথমবার আহিল আর দাদাক লগ পালো দাদার হোটেলখনের চর্চা চলি আছে খুবই ভাল লাগিল দাদাক বহুত বহুত ধন্যবাদ জানাইছো আর কমেন্টত যিজনে লিখিছে বেয়াকৈ সি নাজানে মোর হোটেলখনের বিষয়ে তাক নিজে আহিবলৈ মই অনুরোধ করিলো সি যাতে আহি পেলাই মোর দোকানখন চাই যায় তার পয়সাও দিব নালাগে ভাতকালে মানে যিজনে লিখিছে তাক আহিবলৈ মই অনুরোধ জানালো আর আপনালোকে যদি বিশ্বাস নকরে এখেতর হোটেললৈ আহক আহি নিজে স্বচক্ষে চাই যাক আহার গ্রহণ করে যাক গম পাব এটা গম পাই যাব কি খুয়াইছো কি খুয়া নাই আর বাবা হোটেলত এতিয়াও কি দেখিবলে পাইছো আর গ্রাহক সকলে খাই আছে দাদা কোর পর আহিছে আপনি আহার কেনে পাইছে ভাল পাইছে আপনি আহার কেনে পাইছে ভালে আর এলোকে এনে ইয়াতে আহার গ্রহণ করে আছে আর কোর পর আহিছা আপনি রানীর পর প্রথমবার আহিছা আহিয়ে থাকা কেনেকুয়া খানা কেনেকুয়া লাগে ইয়াতে খানা বঢ়িয়া ন আর এটা আমিও বাবা হোটেলত আহার গ্রহণ করব ওলাইছো আর এটা আমি মাংস ভাতে লইছো আর এফালে সম্মুখের ফলে হিমান্ত আছে হিমান্ত মাংস ভাতে লইছে আর মোর আর এজন দাদা আছে তুমি কেতিয়ার পর আহি আছা নাই আজি ফাস আইছা আজি ফাস আইছা এনে নাম শুনি আহিছা নে ও নাম শুনি আহিছি এয়া বাবা হোটেলের মাংস আর ইতিমধ্যে আমার খাওয়া শেষ হয়ে গেল আর আহার খাই খুবই তৃপ্তি পালো খুবই ভাল লাগিছে কিন্তু মানুষের খাওয়ার দরে নহয় সচাকয়ে খাদ্য উৎকৃষ্ট মানর আর এখানে হিমান্ত খাওয়া হল আর সকল সাফা করে খাইছে কিন্তু ভাত অল্প এরানে আর চর্চিত বাবা হোটেলত আজি প্রথমবার আহিছো আর ঠাইখিনিতো প্রথমবার আহিছো আর দুপুরিয়ার আহার মাংস ভাতে খালো খুবই ভাল লাগিল আর হিমান্ত কেনেকুয়া লাগিল ভাল লাগিল আজি ফার্স্ট টাইম মানে ইমান চর্চাত হোটেলখন আছে আজি ফার্স্ট টাইম আহিলো খাই খাদ্যখানও ভাল লাগিল যদি আহে আহিব পারিব আপনার আর আপনাদের কেনেকুয়া লাগিছে নিশ্চয় কমেন্টত জানাবলে নাপাহরিব আজির ভিডিওটো ইমানে ধন্যবাদ।